দর্শক, কোপার লিবার্তাদোরেসের ম্যাচে ফাইনালে ফুমিনেন্স এবং বোকা জুনিয়র, আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র এবং ব্রাজিলিয়ান ক্লাব ফুমিনেন্স মুখোমুখি হয়েছিল গতকাল। হাজার হাজার দর্শক ছিল ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে সেই ম্যাচটি দেখার জন্য। সেই ম্যাচে দুর্দান্ত খেলা খেলে ব্রাজিলিয়ান ক্লাব ফুমিনেন্স জয় তুলে নিয়েছে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়রের বিপক্ষে। দুর্দান্ত ম্যাচটি আসলে উপভোগ করেছে ভক্তরা এবং ফার্নান্দো দিনিজের কোচিংটা ছিল এক প্রকার দেখার মতো। দুর্দান্ত কোচিং করেছেন তিনি, প্রচুর পরিমাণ পরিশ্রম করেছেন এবং তার ফলটাই এসেছে শিরোপা। অপরদিকে মার্সেলো, যিনি ব্রাজিলের হয়ে দীর্ঘদিন যাবৎ ধরে খেলেছেন, তিনি কিন্তু তার ক্যারিয়ারে 30টি ট্রফি তিনি জিতে ফেললেন। মূলত এর আগে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন 5টি, ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ, এবার সাউথ আমেরিকার যে চ্যাম্পিয়ন্স লিগটা হলো সেখানেও তিনি ট্রফি জিতলেন। রিয়াল মাদ্রিদ হয়ে এক প্রকার দুর্দান্ত খেলা খেলে তিনি আসলে রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নিয়েছেন। রিয়াল মাদ্রিদে অনেক কিছু অর্জন করেছে জীবনের। রিয়াল মাদ্রিদ আসলে তাকে স্বীকৃতি দিয়েছে সর্বকালের সেরা লেফট ব্যাক রিয়াল মাদ্রিদ। আসলে মার্সেলোকে ব্রাজিল টিমে আমি পার্সোনালি প্রচুর পরিমাণ মিস করি, যেহেতু তার 35 বছর এখনও আছে। তাকে আরও একটা সুযোগ দেওয়া উচিত ছিল এই বিশ্বকাপে, মানে গত বিশ্বকাপে। অপরদিকে ফার্নান্দো দিনিজের কথা বলতে হবে, ব্রাজিল টিমের যাই হোক কিন্তু নিজের ক্লাবটাকে দুর্দান্তভাবে শিরোপা জিতিয়েছেন তিনি। মূলত এই খেলাটি টান উত্তেজনা হয়েছিল। ফুমিনেস শট নিয়েছিল মোট 13টি, তার মধ্যে টার্গেটে ছিল মোট 6টি, 6টির মধ্যে আসলে 2টি গোল এসেছে। দুর্দান্ত খেলা খেলেছেন মার্সেলো। ম্যাচের শুরুতে কোনো গোলের দেখা না পেলেও 37 মিনিটের মাথায় কার্নোর গোলে এগিয়ে যায় ফুমিনেন্স এবং সেই গোল হাফ টাইমের আগে শোধ করতে পারে না বোকা জুনিয়র। 72 মিনিটের মাথায় অ্যাডমিন কোলার নামে ডিফেন্ডার, তিনি কিন্তু আসলে গোল শোধ করে ড্র করে দেয়। তারপর 90+9 মিনিটের মাথায় জন ক্যান্ডিয়েলের গোলে ব্রাজিলিয়ান ক্লাব ফুমিনেন্স কিন্তু 2-1 গোলে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত কিন্তু তারা ট্রফিটাও জিতে নেয়। মূলত ম্যাচটি কতটা উত্তেজনা হয়েছে আপনারা বুঝতেই পারছেন, যে প্রথম হাফে 1টি গোল, দ্বিতীয় হাফে 2টি গোল, তারপরে থার্ড হাফে 1টি গোল। মূলত দুর্দান্ত খেলা খেলেছে ফুমিনেন্স, আশা করি সামনে আরও ভালো করবে তারা। ব্রাজিলের এই ক্লাবটা খুব দুর্দান্ত খেলছে, এখান থেকে অনেক প্লেয়ার ব্রাজিলে আসবে। আর ফার্নান্দো দিনিজের অধীনে এই ক্লাবটা জিতলো, ফার্নান্দো দিনিজ কিছুদিনের মধ্যেই 2-1 দিনের মধ্যে দল ঘোষণা করবে। আপনার ব্রাজিলের সব ধরনের ফুটবল নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।